স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালের জন্য অ্যাডভাইজারি জারি করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক উল্লেখ করা হয়েছে অ্যাডভাইজারিতে। আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আপনাদের জানাবেন। সন্দীপ, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গতকালই রাজ্য সরকারের যে কঠোর মনোভাব সেটা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর আজকে এই অ্যাডভাইজারি কি রয়েছে তাতে সন্দীপ? দেখো, যে অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে, সেই অ্যাডভাইজারিতে একদম স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড অথবা সরকারি স্বাস্থ্য প্রকল্পের অন্য কোনো কার্ড অবশ্যই দেখাতে হবে। যদি কার্ড না থাকে, যাদের কার্ড থাকবে না তারা কি করবেন? এক্ষেত্রে বলা হয়েছে যে যাদের এই স্বাস্থ্যসাথী কার্ড নেই, তারা যদি সরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাতে চান, তাহলে সরকারি হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ থাকবে, সেই বিভাগই তৎক্ষণাৎ কার্ড বানিয়ে দেবে। এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। কেন এই অ্যাডভাইজারি? যেটা স্বাস্থ্য ভবন সূত্রে খবর যে আমাদের রাজ্যের সরকারি হাসপাতালে যেহেতু চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে, সেই কারণে ভিন রাজ্য থেকে বা প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্র থেকেও বহু মানুষ এসে চিকিৎসা করিয়ে যান নিখরচায়। এক্ষেত্রে সরকারের কাছে সেই ডেটা বা তথ্য থাকে না যে কোন রাজ্য থেকে কত মানুষ আসছেন এবং কোন দেশ থেকে এসে মানুষ চিকিৎসা করিয়ে চলে যাচ্ছেন বিনামূল্যে। সেই নথি রাখার জন্যই তারা এই এই সিদ্ধান্ত নিয়েছেন, এই অ্যাডভাইজারি জারি করেছেন, অন্তত স্বাস্থ্য দপ্তর সূত্রে সেরকমটাই খবর। অন্যদিকে পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের একটা অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে। অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে রাজ্য সরকার 1900টি প্যাকেজ ঘোষণা করেছে স্বাস্থ্যসাথী চিকিৎসার ক্ষেত্রে। ওই প্যাকেজের বাইরে, 1900টি প্যাকেজের বাইরে অন্য কোনো খাতে পয়সা নেওয়া যাবে না রোগীদের থেকে। এবং সরকারি এই স্বাস্থ্যসাথী কার্ডে যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাবেন, তাদের ক্ষেত্রে জেনেরিক ওষুধ বাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে হবে। ধন্যবাদ সন্দীপ তোমাকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।